বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে। এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। 12 ও 13 নভেম্বর হাতিনগর গ্রাম পঞ্চায়েত ও মুর্শিদাবাদ পোর্টস অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে শ্রীকৃষ্ণ বিদ্যাপীঠ মাঠে দুদিন ব্যাপী স্টেট নেটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছিল। খেলায় 11টি জেলা অংশগ্রহণ করে, সেখানে মুর্শিদাবাদ জেলার বালিকা দল বিজয়ী হয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণনাথ কলেজের অধ্যক্ষা সুজাতা বাগচি ব্যানার্জি, এছাড়াও হাতিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণ মাঝি ও পঞ্চায়েতের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আজ তাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হলো বহরমপুরে। অমৃতা সর্দার শ্রাবন্তী রায় খেলায় অনেকেই চ্যাম্পিয়ন হয়, কিন্তু এরা কেন চ্যাম্পিয়ন তার কারণ আছে। এরা একটি প্রত্যন্ত গ্রামে, তো ওরা এগিয়ে নিয়ে গেছে। অনেকের বাড়ি থেকে সেরকম খেলার সুযোগটুকু বা খেলতে গেলে আমাদের দূরে দিয়ে যায়। ওদের সামনে ওদের কোচ কেও আমি অভিজিৎকেও ডাকছি। অভিজিৎ দেব, তুমিও একটু মঞ্চে এসো। ওদের কোচ বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে। এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা ভোকেশনাল কোর্স উত্তীর্ণ। ঠিকানা গির্জাপাড়া, বহরমপুর বিএড কলেজের পাশে, বহরমপুর মুর্শিদাবাদ। ওয়েবসাইট www.bohrampursmc.org। মোবাইল নম্বর 9434135557, 9434029671। গ্যারান্টিড অ্যাসিস্ট্যান্স ফর মিনিমাম 2 প্লেসমেন্টস।